টেনিকে বিস্কুট খাওয়াচ্ছি। মালিক বিস্কুট খাওয়ালো, তাহলে চলো মালিককে একটু চেটে দিই। আরে মালিক, এখন তো কিছু শুরুই করলাম না, তাতেই এরকম কাজ্য। এখন যদি চাটন খাওয়া শুরু করো তাহলে না জানি কি করবে, মনে মনে তুমি ভাববে যে কেন বিস্কুটটা দিতে গেলাম বেকার বেকার। ঠিক বলেছো। কি মালিক হবে? তো চলে এসছো তোমরা সবাই? নেই, আজকে কোনো কথা হবে না। আচ্ছা, আজকে শুধু মালিককে চাটন দেওয়া হবে, কারণ কি মালিক আমাকে বিস্কুট দিতে দিতে অনেক কথা বলেছে। তো আজকে আমরা সেই মালিক কি বললো সেগুলোই শুনবো। তো চলো আর ভাট না বকে মালিকের কথা শোনা যাক। আমাকে যদি কেউ কিছু দেয় না তাহলে আমি তাকে রিটার্ন গিফট না দেওয়া পর্যন্ত থামিয়া। বাই দা ওয়ে, মালিক এখন 2023 এসে ব্লক ব্লক খেলা খেলছে আমার সাথে। তুমি কি ভাবলে ব্লক করে দিলে আর দেখতে পাবো না? আবারও বলছি মালিক, ম্যাগিটা একটু কম খাও, ভাগ। ও সরি সরি সরি, তুমি তো আমার মালিক। বলছি মালিক ভাগ। আর ভাগ্যিস তুমি আমাকে কুকুর বানালে, পিঁপড়ে বানাওনি। তোমার দেওয়া চিনির দানায় কামড় না মেরে যদি অন্য দানায় কামড় মারতাম, সমাজরে তখন দেখতে কেদারনাথেরও ওপরে উঠে যেতে তুমি। তখন উপর থেকেই কেদারনাথের দর্শন হতো তোমার। কি মালিক হবে? সারাক্ষণ, কিন্তু কেউ যদি তার ভুলটা ধরিয়ে দেয় যে তুই যেরকম চাপাবাজি করতে চলে এসেছিস, নিজের ভুল কিছুতেই মানবি না, কেউ কিছু বললে একদম আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবি, নিজেকে মহান দেখাবি। চল হাট। ও সরি 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 সরি, তুমি তো আমার মালিক, মালিক হাট। কেমন হচ্ছে আছে কিছু কিছু লোক, কিছু ফেসবুক ক্রিয়েটর যারা হচ্ছে বলেছে আমি নাকি কেদারনাথ ঘুরতে গিয়ে ব্যবসা করে এসেছি মহাদেবকে নিয়ে। হ্যাঁ ভাই করেছিস তো, কেদারনাথে গিয়ে সিরিজ বানাচ্ছিস, এদিকে ঘোড়ার মৃতদেহ ছবি দেখাচ্ছিস, বাট ভিডিওর মধ্যে সেই রিলেটেড কিছুই নেই। আবার নিজে মুখেই বলছিস যে কন্টেন্টের জন্য গেছি, সো এটাকে বিজনেস না তো কি বলে? আমি আমাদের মতন সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা সবাই বিজনেসই করে ভাই, আমাদের ভিউজ হলে আমাদের ইনকাম হবে, এটা তো বিজনেসের টাইপেরই। তবে হ্যাঁ, আমরা হলাম গিয়ে ভালো বেশে ভিডিও বানাই আর তোদের মতন কিছু ভুলভাল পাবলিকের মুখোশটা টেনে খুলি, কিন্তু তোরা ভগবানের নামে ভিউজ কামাস, সিম্প্যাথি গেইন করিস, কান্নাকাটি করে একদম লোককে দেখাস যে দেখো কত কষ্ট আমার জীবনে, এই সমস্ত ভুলভাল জিনিস করে বিজনেস করিস, এটাই যা তফাৎ তোদের আর আমাদের মধ্যে। নিজের বাবা মাকে ধরে মারছে সেই সমস্ত দেখাস, বাবা মাকে ছোট করিস সোশ্যাল মিডিয়ায়, কেউ কারোর মা এরকম ভুলভাল গালি দিচ্ছে সে সেইগুলোকে দেখিয়ে দিচ্ছে, মাকে অপমান করছে ভিডিওর মধ্যে এনে। এসব তোরা ভুলভাল করতে পারবি, কিন্তু আমরা যখন বলি তখন আমরাই দোষী হয়ে যাই। যদি ভুল জিনিসটাকে ভুল বলা কাঠি করা হয় তাহলে আমরা সেটাই করি নি ভাই। ঠিক বলেছো। আমি কোথাও ঘুরতে যাই, আমি সেখানে কেন ভিডিও বানাবো না?
তুই ভিডিও করিস সেটা নিয়ে কিছু বলছে না, বলা হচ্ছে যে তুই ঘোড়াটা মারা গেছে সেই ছবি থাম্বনেলে দিয়ে দিচ্ছিস। কত দুঃখ, নিজের আবার একটা কান্না কান্না ছবি লাগিয়ে দিয়েছিস পাশে, যেখানে ভিডিওর মধ্যে সেই রিলেটেড কিছুই নেই। বলছিস যে ট্রেনে সব চুরি হয়ে গেল, অথচ পরে বলছিস যে চুরি হয়নি, চোর ধরা পড়ে গেছে। ইমোশন হয়ে অনেকেই কাঁদে ভাই, কিন্তু তুই এক হাতে বাবা মাকে দেখাচ্ছিস আরেক হাতে ভিডিও করছিস, মানে পাবলিকের কাছ থেকে তুই এক কথায় সিম্প্যাথি চাইছিস। তোর মতন হাজার হাজার মানুষরা, ব্লগাররা সবাই প্রতিনিয়ত চলে যাচ্ছে কেদারনাথে, ভিডিও করছে, তোর মতন এরকম কেউ করে না রে। কিছুদিন আগে শঙ্করদাও গেছিল, কিন্তু তোর মতন এইসব করেনি। ও যদিও বা তুই শঙ্করদার দেখা দেখিয়ে গেছিলিস, যদি শেখারই হতো না তাহলে কিছু ভালো জিনিস শিখতিস ভাই। ফ্রি ফকটে কি করে সিম্প্যাথি নিতে হয় সেইগুলো খুব ভালো জানিস, ক্লিক বেট খেলতে খুব ভালো জানিস, অথচ ভালো কন্টেন্ট বানাতে জানিস না। তোকে এই সমস্ত কথা নিয়ে বলা হয়েছে, তোর ভিডিও করা নিয়ে কিছু বলা হয়নি। ব্যবসা, আমি সেখানে গিয়ে কোন খারাপ কিছু বিক্রি করে এসেছি? তা তোমার ব্যবসা বলছো? আমি সেখানে, হ্যাঁ সিম্প্যাথি বেঁচে এসেছিস তো, মানুষের কাছে বলেছি যে বাবা এত লোকের এত কথা, আমি পেরেছি আমি পেরেছি, এসব করে ভেবেছিলিস কি মানুষ তোকে সিম্প্যাথি দেবে, বাট এখন দেখ উল্টো চাটন খেয়ে যাচ্ছিস। মাসকে মাস যারা ইনকাম করছিস তাদেরকে পাঠিয়ে দে, আমার আর আগে ওরা টাকা দিতে যাবো, আইসে কোথাকার কে। তাহলে এই ভিডিওটাও কি বানাতে বসেছিলিস ম্যাগি খেয়ে, যে এইরকম কথাবার্তা বলছিস? ও সরি সরি সরি, তুমি তো আমার মালিক, মালিক হাট। আমরা আমাদের বন্ডিং আছে, সবার সঙ্গে বন্ডিং আছে। হাট 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 গন্ডা, এই সমস্ত মানে বন্ডিং বন্ডিং, তোর মুখে এই সমস্ত থুতু দেখে তোর মুখে বমি করে দেবে সারা, বন্ডিং করতেইছে কে পিচাশার পিচাশ নোংরা। হাট, শোন রে, যার যত সাবস্ক্রাইবার যার যত ভিউজ তার তত বেশি ভালো বন্ডিং অন্যদের সাথে, এটাই হয়। এখন একটু ভিউজ হচ্ছে সাবস্ক্রাইবার হচ্ছে তো সেই জন্য বন্ডিংটা ভালো আছে, বুঝেছো? তুমি গিয়ে পাঁচ আটছো সেই জন্য তোমার বন্ডিং ভালো আছে। আর যদি বন্ডিং এর কথাই বলিস ভাই, দশ মাস দশ দিন যতদিন হোক, বছরের পর বছর যদি কথা নাও হয় তারপরেও ফোন করলে মানুষের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে সেটাকে বলে বন্ডিং। রোজ রোজ ও তো দাও তুমি ভালো, ও তো দাও তুমি ভালো, ও দিদি আমার ভিডিওতে আসো তুমি কি ভালো, তোমার মতো ভালো ভিডিও আর কেউ বানায় না, ওইসব বললে বন্ডিং সবসময় থাকবে, বুঝলি? আর এমন বন্ডিং এর আমার কোনো দরকার নেই ভাই, তুই তোর পকেটে গুজে রাখ তোর বন্ডিং। যখন কেউ তোকে ভুল বলবে জানবি যে তোর ভালোর জন্য বলছে, সেটা থেকে কিছু শেখার চেষ্টা কর, নিজেকে গ্রো করার চেষ্টা কর। মুখে থুতু নিয়ে ভাউ ভাউ করতেছিস, হ্যাঁ এমন মুখে থুতু নিয়ে কথা বলতে গেলে না তোর বন্ডিং এর মানুষরা তোর মুখের উপর বমি করবে। হ্যাঁ কি মালিক হবে, তার মানে তুই বলতে চাইছিস যে তুই এখন ট্রেন্ডিং এ আছিস, সমস্ত রোস্টারদেরকে আনসার দিয়েছিস, দেখ তার ভিউজ দেখ, আর তোর নিজের ব্লগে নিজের ফেস দেখানোর ভিউজ দেখ, যেখানে অন্যর কারোর ফেস দেখিয়েছিস বা অন্য কিছু বলেছিস সেখানেই তোর ভিউজ বেশি, আর তোর থোপড়া দেখতে কেউ যায় না ভাই। হ্যাঁ আবার নিজেরে ভাবে হ্যাঁ ট্রেন্ডিং এ আছে। আর একটা কথা মাথায় রাখিস, তোদের মতন পাবলিকটা ট্রেন্ডিং এ তখনই যায় যখন আমাদের মতন কিছু রোস্টাররা মিলে সবাই রোস্ট করে তাকে, তখনই কিন্তু একমাত্র সে ট্রেন্ডিং এ থাকে। তো ট্রেন্ডিং ট্রেন্ডিং করে অত খুশি হওয়ার কিছু নাই, তোমার দেখতে কেউ যায় না, আই সে ট্রেন্ডিং ফুটাইতে। হ্যাঁ দেখ ভাই, কারোর ফিউচার ডাউন করার ক্ষমতাও আমার নেই আর টেন্ডেন্সিও আমার নেই, আর আমি চাইও না যে কারোর ফিউচার ডাউন হোক। তুই যদি তোর নিজের ভুলটা বুঝতে শিখে নিজেই বলতিস যে হ্যাঁ এইসব এইসব জিনিসগুলো আমি করেছি তো ঠিক আছে, নেক্সট টাইম থেকে আমি আর করবো না, আমি ভালো মতন ভিডিও বানাবো, আমার নিজস্ব কন্টেন্ট দেবো আমি, কারণ সবার বুদ্ধিও সমান না, সবার কথা বলার স্টাইলও সমান না, আর সবার কন্টেন্টও সমান নয়, তবে হ্যাঁ তুই যদি বলতিস যে আমি চেষ্টা করছি আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে দেওয়ার, তাহলে দেখতিস তুই এমনিই ভালো হতিস, তোর কন্টেন্টে সত্যি সবাই ভালোবাসত, তুই নিজে গ্রো করতে পারতিস, বাট তা না, তুমি তো নিজে হনু হই বা হনু, তাইলে আমার কী করার ভাই। আমি নিজেও চাই যে তুই ভালো কন্টেন্ট বানা, তোকে একদিন সবাই চিনুক, সবাই তোর ভিডিও ভালোবাসুক, তোকে ভালোবাসুক,
একটা প্রতিষ্ঠিত ব্লগার হ তুই, সেটা আমিও চাই। আমি কেন চাইবো না ভাই, তোর ফিল্ড আলাদা আমার ফিল্ড আলাদা, তুই করিস ব্লগ আমি করি রোস্ট। আর আমার মতো যদি কেউ অন্য কেউ রোস্টও করে আমি তাকেই বা কেন চাইবো যে তার হবে না আমি উঠবো? কেন ভাই, যার যার ট্যালেন্টটা সে সে উঠবে, কারোর ট্যালেন্ট কেউ নিতে পারে না ভাই। আমি আজকে চাইলে তোর ট্যালেন্ট নিয়ে নিতে পারবো না। তো নিজের মধ্যে ভেতরে কনফিডেন্সই নাই তোর, তুই ভাবছিস যে কারোর কথা শুনে মানুষ ইনফ্লুয়েন্স হয়ে তোকে ভুলভাল বলছে। কেন, নিজের ট্যালেন্ট দেখা, নিজের ট্যালেন্ট দিয়ে ওঠ, লোকের কথায় কি যায় আসে? ব্লগ করিস তাও অন্যদের ফেস দেখাস, নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি কাজে লাগা। আমি একদম জানি ঘুরতে গেলে মন্দিরে, আমার মতো প্রচুর লোক প্রচুর ব্লগার প্রচুর ইউটিউবার কিন্তু এখানে ঘুরতে গেছে। হ্যাঁ ভাই, এই কথাটা তুই নিজে ভাবতো যে এত লোকে গেছে এত কিছু করেছে, বাট সবাই তোকে নিয়েই কেন বলছে? নিশ্চয়ই তুই সেরকম কিছু কাজ করেছিস তাই জন্য লোকে বলার সুযোগটা পাচ্ছে। তুই গিয়ে গান্ডগিরি করবি অথচ মানুষ বলবে না, সেটা কি করে হয় ভাই? সেখানে ভালো ভালো রিয়াক্ট করবে, লাভ রিয়াক্ট করবে, তা না করে হাহা রিয়াক্ট দিচ্ছে মানুষ। তাহলে তুই বল যে তুই কিরকম কন্টেন্ট ক্রিয়েটর, পাবলিকই তোকে সহ্য করতে পারছে না, ভাবছে কেমন উদ্গান্ডু ছেলে। আর এদিকে আমরা তো দূরেই থাকি, মানুষকে না গান্ডু ভাবিস না বুঝলি, পাবলিক এখন সব বোঝে, অ্যাকচুয়াল উদ্গান্ডু হলিস তুই, যে নাকি নিজের জ্বালায় নিজে ফেসে যাচ্ছিস, আনসার দিতে পারছিস না, তাই জন্য ভিডিওর ওপেন করে এই সমস্ত ভাট বকছিস। দেখলি তো, 9 মিনিটের একটা ভিডিও রিপ্লাই দিতে তুই হেগে দিয়েছিস, আর আমাদের ঘরে বসে ভিডিও বানাতেও 2 দিন টাইম লেগে যায়। এটাই হলো তফাৎ তোর আর আমাদের মধ্যে। বাইরে বেরিয়ে এই খেয়েছি গাইস, ওই খেয়েছি গাইস, এটা কিনেছি গাইস, ওটা কিনেছি গাইস বলা অনেকটা সহজ, একটা স্ক্রিপ্টেড ভিডিও বানিয়ে দেখা তারপরে বলতে আসিস। করছিলি তো, মিনিকে বিস্কুট খাওয়ালাম, মানে আমার স্টাইলে কপি করে ঝেপে মেরে এখন বলছিস রিপ্লাই তো দিয়েছি। তাই নিজের বুদ্ধি খাটাও, এরকম লোকের কন্টেন্ট ঝেপে স্টাইল কপি করে ওটাকে রিপ্লাই ভিডিও দেওয়া বলে না, এমন কিছু বানা যাতে আমিও বুঝতে পারি হ্যাঁ এই কথাটা আমি ভুল বলেছি, এই জিনিসটা আমি ভুল করেছি। তাতে দেখ আমার হাসি পেয়েছে তোর রিপ্লাই ভিডিও দেখে, আমার মনে হয়েছে যে যাক ভাই বাচ্চা ছেলে আমার থেকে কিছু শিখতে পেরেছে, এটাতেই আমি খুশি। তোর জন্য ওই বাইরে ঘুরে ঘুরে ভিডিওই ঠিক আছে, করে কাঁদবি ওগুলোই তোর জন্য ঠিক আছে। আমার তারা ভালো দাদা ভালো বন্ধু সবাই আমার একদম খুব ক্লোজ, আমার সুন্দর একটা বন্ডিং রয়েছে। তোমরা কি চাও তোমার জন্য তাদের সঙ্গে বন্ডিংটা নষ্ট করি? এটা জীবনে হবে না। তো কি ভাই, এত সম্পর্কের কি হয়েছে? সীমাদির সঙ্গে আমারও কথা হতো, তারপরেও তো আমি শঙ্করদাকে রোস্ট করেছি, আমি কন্টেন্ট পেয়েছি, আমি রোস্ট করেছি, তাই বলে কি বাইরে বেলালে আমি শঙ্করদাকে অপমান করব? নিশ্চয়ই সেটা নয়, আমি সম্মানই জানাবো। পার্সোনাল লাইফটা আর ভিডিও লাইফটা সম্পূর্ণ আলাদা, বাট তোর কাছে সম্পর্ক বন্ডিং মানে শুধু তাদের ফেস দেখিয়ে ভিউজ কামানো, তাদের ফেসটা দেখাচ্ছি আর তাদের নামে সুনাম করবো না, তাহলে তো লাথি মেরে বের করে দেবে, তাই জন্য ফেক ফেক সুনামের দরকার নেই ভাই ওরকম বন্ডিংয়ের। আর এতদিন দেখ ওই টাইপের সম্পর্ক রেখেছিস বলেই দেখ ওরা থাকে না, তাহলে তোর ভিউজও নেই। আর যেখানে শঙ্করদা সীমাদের ভিডিও রয়েছে ফেস রয়েছে সেখানেই তোর ভিউজ, দেখ কিরম সম্পর্ক। সোজা সাপটা বল যে ওরা ছাড়া তোর ভিডিওতে ভিউজ আসে না তো আমি পাঁচটা বন্ধ করব না, সোজা সাপটা বলে দে, এত ঘুরিয়ে পেছি বলার কি আছে? তোমার যা যা দোষ করছো জানি, আমি এত কিছু বলিনি বলে তোমার দোষ শুনে আমার অনেক অনেকভাবে খারাপ হয়ে নিয়েছে, কারণ কি আমি আমার সাথে চুপ ছিলাম, কারণ ভাবলাম আমি আমার সাথে ক্লিয়ার না করলে ওটা খারাপ ভাবছে আলটিমেট এন্ড অফ দ্য ডে, ঠিক আছে? তুই ক্লিয়ার করে আরো বেশি বড় ভুল করলি, কারণ কি এবার মানুষ তোকে আরো বেশি ভুল বুঝবে, একটা কথাও যুক্তিসহ তো বলতে পারিসনি, পুরো হেগে ভরে দিয়েছিস ভিডিওটায়। আচ্ছা তুমি আমার দোষ করছো, তুমি কি আমার পা চাচ্ছো না? তুমি জানো তখন তোর দোষ করে বলে ভিউজ পাওয়া যাচ্ছে, চাচ্ছো নাকি? এটা হচ্ছে মেইন পয়েন্ট। তুই ভাই রে হাস্যকর কথাবার্তা বলিস না, তোর নিজের ভিডিওতেই ভিউজ নেই, তুই আবার আইসিস আমার ভিডিওর ভিউজ এর কথা বলতে? হ্যাঁ কেমন বা কেমন ছেলে, কিন্তু ভালো সম্মান করি হোস্টারদের বা যারা ধরো ট্রোলিং ভিডিও করে, আমার ইচ্ছে হোস্টার না নাম অনলি ওয়ান শিওর হোস্টার, বাট দেখো তাই তো হেটাস নেই সেটা তো লোকের পাচারে না। শোন বঙ্গায়ও স্যান্ডি সাহা পুরনো সিনেমা দেব অঙ্কুশ এদেরকে রোস্ট করেছে, তারপরে সে আজকে এই জায়গাটা আর্ন করেছে। ও আচ্ছা তোর কাছে তো রোস্ট মানে আবার পা চাটা, আমি বঙ্গাইয়ের কথা বাদই দিলাম, দেখ এশিয়ার মধ্যে যে নাম্বার ওয়ান ইউটিউবার ক্যারিমিনাটি সেও কিন্তু লোককে রোস্ট করে এই ক্রিয়েটার সেই ক্রিয়েটারকে রোস্ট করেই ওপরে উঠেছে, নাম্বার ওয়ান হয়ে গেছে এখন। ও আচ্ছা তোর কাছে তো সেও পা চাটা, রোস্ট করে না, তুই একমাত্র ভালো, তোরা যাকে দেখে ব্লক করি সৌরভ যোশী সেই অবধি ক্যারিমিনাটিকে নিজে বলেছে যে ভাই আমাকে রোস্ট করো।
रोस्ट कब कर रहे हो? मुझे कब रोस्ट कर रहे हो? इतना मैं नहीं देख सकता इतना। तो ताओ तो रोस्टर रा पाचाटा सत्यि हासियो पाए। আর বললি না বঙ্গাইয়ের হেটার্স নেই, কিন্তু আজ যদি বঙ্গাই তোকে রোস্ট করতো তাহলে বঙ্গাইয়ের সব থেকে বড় হেটার্স তুই হতিস। ইয়ে বড়ি अच्छी बात कही। বাট তুমি আল্লাহ বলছে তুমি কি বলছো তুই? আল্লাহ সম্মানটা কে দিচ্ছে? আরে ভাই তুই তো সম্মান দেওয়ার মতো কিছু করিসনি যে আমি তোকে সম্মান দেব। সম্মান পাওয়ার জন্য সম্মানীয় একটা কোনো কাজ করতে হয় যেটা তুই করিসনি। তুই বললেই সম্মান দেওয়া হয় না? আমি তো আমার দাদাকেও তুই বলে ডাকি, আমি আমার বোনকেও তুই বলে ডাকি, তাই বলে কি আমি তাদেরকে সম্মান করি না? মানে তুই দাদুর মতন বয়সী হয়ে গেছিস, তোকে এখন আপনি অজ্ঞে এমন করে বলতে হবে নাকি? কত হবে, তুই আমার থেকে এক দু বছরের ছোটই হবি বড়জন, বা বড়ই হবি যাই হোস না কেন, ছোটই হবি, কারণ কি তোর বুদ্ধি দেখে মনে হয় না তুই আমার থেকে কিছু বড়। আচ্ছা তোর যদি এত গায়েই লাগে তাহলে তোর জন্যই আমি একটু বলে দিলাম যে যে জায়গায় তুই তুই বলেছিস সেই জায়গায় তুই নিজেই একটু তুমি বসিয়ে নিস, ঠিক আছে? তুই উঠলেই কবে ভাই যে তোকে আমি ডাউন করবো? একটা কান্নার ভিডিও দিয়ে 8 মিলিয়ন ভিউজ পেয়ে নিজেকে বিশাল বড় হলো ভাবছিস না? একটু লজ্জা কর, এত বেশি উড়িস না। সেই তো বঙ্গাই ক্যারিমিনা টিয়েরা লোকের নামে ভুলভাল কথা বলে, খারাপ কথা বলে তাদেরকে ডাউন করেই তো আজকে তারা এত টপে উঠেছে। একজন পশ্চিমবঙ্গের মধ্যে নাম্বার ওয়ান, আর একজন হলো এশিয়ার মধ্যে নাম্বার ওয়ান, তাই না? কিন্তু এদিকে দেখো তপু এত ভালো ভালো কথা বলেও লোকের পা চেটেও উঠতে পারলো না, ইস কি কষ্ট। আর হ্যাঁ তোমাকে জানো কমেন্ট বক্সটা কাছে দেওয়া মন্তব্য দেওয়ার জন্য, কারো ভিডিও ডাউনলোড করে সেখানে নিজের মানে রিয়েকশন দিয়ে তার নামে খারাপ কথা বলে পোস্ট পোস্ট করে নিজে নিজে ইনকাম করছো, তুমি আমার সাথে পারমিশন নিয়েছিলে ভিডিও করার জন্য? ফার্স্ট অফ অল তুই বলছিস যে বঙ্গাই খুব ভালো ইউটিউবার, বাট এদিকে বঙ্গাইও রোস্ট করে, আবার ওদিকে বলছিস রোস্টাররা পা চাটা, লোকের নামে ভুলভাল কথা বলে। আবার সেই বঙ্গাই দেখ সিনেমাগুলোকে ডাউনলোড করে, ডাউনলোড করে সেগুলোকে নিজের মতন করে ভিডিও বানায়, সেগুলোকে রোস্ট করে আপলোড করে। তার মানে কি ভাই, বঙ্গাইয়ের উচিত ছিল না যে সিনেমার ডিরেক্টরদের কাছ থেকে পারমিশন নিয়ে আসা? এই পুরো গান্ডু, মানে রোস্ট করা আর কমেন্ট করা কোথায়, আর সেই সব সঙ্গে একসঙ্গে মিলাচ্ছে। ভাই সোশ্যাল মিডিয়ার গাইডলাইন্স বলেও কিছু কথা হয় জানিস তো, আর শুধু সোশ্যাল মিডিয়া করলেই হয় না, কিছু রুলস আর রেগুলেশন থাকে, সেগুলো দেখেছিস জানিস সেই সব বিষয় কিছু? নাকি শুধু পা চাটতে পারিস তাই জন্য চলে এসেছিস ভিডিও করতে? শুধু অন্যের ফেস দেখিয়ে ভিউজ কামালেই হয় না, এই সব জিনিসগুলো একটু জানা দরকার। বক্তব্য বলছে দোষে কোনো পারমিশন লাগে না, কারণ দোষটা তাহলে উঠে যেত পারমিশন দিয়ে গেলে। তুই কিভাবে বুঝবি, তোর মাথায় তো মানে ঘিলু নামক কিছু নেই ভাই, তাহলে তুই কি করে বুঝবি? উঠে তো যেতই, নয়তো ভাব আজকে তোকে নিয়ে রোস্ট হচ্ছে তাই জন্য তোর এত ফাটছে, তাহলে আমি কাউকে রোস্ট করবো তাকে বলবো আমি তোমাকে রোস্ট করবো গো, তোমার নামে এই বলবো গো, তুমি ভুল করছো সেগুলো আমি বলবো গো, আর সেও আমাকে দাঁত কেলাতে কেলাতে বলবে হ্যাঁ হ্যাঁ রোস্ট করো, যা মুখে আসে তাই আমাকে বলে দাও রোস্ট করো। তুই কি ভাবিস তোর মতন স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক আর রোস্ট করা কি সমান? ওইসব স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করা, আগে থাকতে সাজিয়ে রাখা প্র্যাঙ্ক করা, ওগুলো করা সহজ বুঝলি, রোস্ট করে দেখ তখন মর্যাদা বুঝতে পারবি। তুই তো যদিও আবার আমার স্টাইলই কপি মাইরা আমারে দিছিস, তুই আবার রোস্ট কি করবি? এ কোথা থেকে এসছে ভাই, কি মানে এইরকম টাইপের মানুষ কি করে হয় কেউ? জানি না। তুমি যে আমার নামে রোজন খারাপ নিঃশ্বাস শেখাচ্ছো, নর্মাল লাইট আছে আমার নামে খারাপ কথা বলার? কেউ কোনো কিছু খারাপ শিখাচ্ছে না, শেখাচ্ছে সলিস গিয়ে তুই, আর তোকে বলা হচ্ছে তুই যেগুলো ভুল করছিস সেই কথাগুলোই তোকে বলা হচ্ছে, কিন্তু তুই মানুষকে ভুল ইনফ্লুয়েন্স করছিস, তোর বাবা মাকে ধরে পিটাচ্ছে তুই সেই সব আপলোড করে দিচ্ছিস। ঘোড়ার মৃতদেহকে থাম্বেলের কাজে লাগাচ্ছিস, আবার নিজে কান্নার ফেস লাগিয়ে দিচ্ছিস নিজে, যে কত কষ্ট। বোনকে জিএফ বানিয়ে ভিডিওর মধ্যে আনছিস, অনন্য তোমার বোন হয় প্র্যাঙ্ক কলে বলিস, আবার এদিকে অনন্যা আমার জিএফ নাকি বোন এই সমস্ত লিখিস, লজ্জা করে না? তুই মানুষকে ভুল ইনফ্লুয়েন্স করছিস যাতে অন্য কেউ তোর মতন দেখে নিজের বোনকে জিএফ বানাতে পারে, বাবা মাকে মারছে সেই সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারে, এগুলো তুই ইনফ্লুয়েন্স করছিস মানুষকে। আমরা কোনো ভুল ইনফ্লুয়েন্স করছি না, আমরা যেটা ভুল সেটাকে ভুল বলছি। তোর জন্য ভাই ঘরে বসে ভিডিও না, তোর জন্য বাইরে বাইরে ঘুরে ঘুরে ভিডিও করবি ওটাই তোর জন্য ঠিক আছে। এগুলো চাই না, যখন একটা বেঙ্গল কমিউনিটি আমার সামনে আছি আমাদের, ওর জন্যই বেঙ্গল কমিউনিটির মধ্যে এনআই ও এনআই ও না শুনে তারা ভাব দেখায়, কথা বলে, ফ্রেন্ডের মতন থাকে, তোদের মতন এরকম গলাবাজি করতে আসে না, কেন আমাকে রোস্ট করছিস, কেন আমার নামে এটা বলছিস, এইসব বলে না।
ক্যারিমিনাটি কিছুদিন আগেই টেকনিক্যাল গুরুজি সৌরভ জোশী এদেরকে রোস্ট করেছে, দেখ তারা কত ফানিভাবে নিয়েছে, তারা আবার সেটাকে মজা করে নিজেদের ভিডিওতেও বলছে। তাদের মাইন্ড তোর মতন চিফ মাইন্ডেড না তো, তোর মতন গান্ড না তো তারা, তাই জন্য তারা বোঝে তাদের মধ্যে সম্পর্ক ভালো আছে। তুই যদি বুঝতিস তাহলে তোর সঙ্গেও থাকতো, তুই শুধু পারিস পা চাটতে। আমরা না একটা পার্সোনাল লাইফ বিলং করি, সব জায়গায় আমরা কিন্তু ক্যামেরা এলাও করি না, সব জায়গায় কিন্তু ক্যামেরা দিয়ে ব্লগ করতে যাই না। আমরা যখন দেখি অমুক তো মুখে এসে কিছু ভালো কন্টেন্ট তখন কাজ করি, কারণ আমাদের ভাই ওটাই। এই দেখো ভাই নিজেই বলে দিল যে সব জায়গায় ভাই ভিডিও করে না, যেখানে দেখে কন্টেন্ট সেখানেই ভিডিও করে। আর কেদারনাথে গিয়ে দেখেছে, আরে ভাই এত ভালো কন্টেন্ট, তাহলে ভিডিও তো করতেই হবে, ইনকাম তো করতেই হবে, তাহলে আমরা এটাকে বিজনেস বলেছি, এটা খারাপ কি বলেছি? সত্যি কথাটা নিজের মুখ দিয়ে বেরিয়ে গেল তো তাহলে? তুই যে কন্টেন্টের জন্য গেছিস তুই নিজে মুখেই স্বীকার করলি, তাহলে আমরা বলেছি তাতে কি আছে? সেই ঘুরে ফিরে সব কন্টেন্টের জন্য, ভিডিওর জন্য, বিজনেসের জন্য। কি মালিক হবে? তোর যা যা ভুল করেছিস সেগুলোই আমরা বলেছি, দেখ আজকে কেয়ামাসিকে যতজন খারাপ ভাবে, যারা আমাদের ভিডিও দেখেই খারাপ ভাবে, রোস্টাররা রোস্ট করে খারাপ জিনিসটা তুলে ধরেছে বলেই তারা খারাপটা ভাবছে। আর কেয়ামাসি যদি ভালো মানুষের মেন্টালিটির হতো তাহলে নিজে শুধরে যেত, তাও টুকটাক এখন শুধরানোর চেষ্টা করছে। সেরকম তুইও যদি ভালো মাইন্ডের হতিস তাহলে তুই শিক্ষা নিয়ে ভালো কিছু করার চেষ্টা করতিস, তাকে এরকম গলাবাজি করতে আসতিস। অবশ্য তুই বুঝবি কি করে, তুই তো হলি গান্ডু, তুই তো বুঝবি না, তুই তো এইসব ভাটি বকতে পারবি আর লোকের পাই চাটতে পারবি। আচ্ছা ঠিক আছে, আজকে বাইরে গিয়েই তোকে রোস্ট করবো, চলো মোবাইলটা খুললে নি, চল বাইরে গিয়ে ভিডিও না। শোনা তুমি তো দেওয়ালের চার দেওয়ালের ভেতরে বসেও তুমি ভিডিও বানাতে পারো না, তুমি এত বড় বড় কথা বলো কেন মালিক? তোমার মুখে এত বড় বড় কথা মানায় না, চার দেওয়ালের মধ্যে বসে ভিডিও বানাতে কিন্তু পুরো হেগে রেখে দিয়েছো, এত বড় বড় কথা কিসের তোমার? দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। এই দেখ তোর মনের আশা পূরণ করতে আমি আজকে বাইরে বেরিয়ে গেছি, ঠিক আছে? এখন আমি রাস্তায় যাচ্ছি, রাস্তায় গিয়ে সবার সামনে তুই আজকে জম্মের চাটন খাবি, ঠিক আছে? তোর মনের আশাটা আজকে আমি পূর্ণ করবই করবো। দেখ যাচ্ছি রাস্তা দিয়ে, দেখ দেখেছিস গাইস, আজকে আমি বাড়ির চার দেওয়ালের বাইরে বেরিয়ে এসেছি ব্লগের বদলে রোস্ট করতে। এটাকে বলতে পারো পা চাটা ব্লগারকে রোস্ট করা। দেখ চলে এসেছি, ফাঁকা রাস্তা তো তাই জন্য বলতে পারছি না। একটা কথা বলি, মোটা মানুষের সঙ্গে থাকা যায়? মাথা মোটা মানুষের সঙ্গে কি থাকা যায়? না, থাকা যায় না তো। দেখলি থাকা যায় না ভাই, রিয়াকশনও পেয়ে গেলি তো। কি ভাই ভিডিও বানিয়ে দিলাম, তোর মনের আশা পূর্ণ হয়েছে তো? দেখ বানিয়েও দিলাম, রিয়াকশনও পেয়ে গেলি, ঠিক আছে? খুশি হই যা ভাই। আর কি বলো, ভিডিওটা খালি মজার জন্য, কেউ এটা পার্সোনাল ভাবে নেবে না, আমিও তাই বললাম, জাস্ট ফর ফান। তুমি কিন্তু, আর ভাই ভিডিওটা এন্টারটেইনমেন্ট পারপাস, তুই কিন্তু পার্সোনালি নিস না, আমিও মজা হিসেবে নিয়েছি, তুইও মজা হিসেবেই নিস, ঠিক আছে? যাই হোক, হাসবো না কান্না করবো বুঝতে পারলাম না, ভালো লাগলো বেশ। কি মালিক হবে?